অ্যাজ ইউনো ক্যালকাটা ইউনিভার্সিটির সিউইটি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য থার্টিন্থ অফ আগস্ট থেকে সেভেন্টিন্থ অফ আগস্ট পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা অফিসিয়াল ডেটস অ্যানাউন্স করেছিল কিন্তু তোমরা ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কোনো ডাইরেক্ট অপশন পাচ্ছ না বলে কনফিউজ হয়ে যাচ্ছ কিভাবে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে দ্যাটস সবাই এই ভিডিওটা করা এই ভিডিও আমি তোমাদেরকে প্রপারলি দেখাবো একদম সিম্পল প্রসেস আছে কিভাবে তোমরা অ্যাডমিট কার্ডটা বাড়ি বসেই ফোনে ডাউনলোড করে নিতে পারবে তাহলে চলো প্রথমে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটটা অন করি সো ফার্স্ট রেজাল্টটা ক্লিক করলে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো দেন সেকেন্ডে বিএলএলবি তোমরা অপশনটা এখান থেকে কিন্তু পেয়ে যাবে তো এই বিএলএলবি অ্যাডমিশন নোটিশে তোমরা ক্লিক করে নেবে তাহলে যে পোর্টাল থেকে তোমরা তোমাদের অ্যাডমিশন ফর্ম ফিল আপ করেছিল সেখানে চলে আসবে এখানে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কোনো ডাইরেক্ট অপশন তোমাদের শো করবে না তোমরা যেভাবে ফর্ম ফিল আপ করেছিলে ঠিক সেইভাবেই আগের পোর্টালটাই তোমাদেরকে যেতে হবে তো ক্লিক হেরে তোমরা টাচ করবে করলে এই পোর্টালটায় চলে আসবে দেন তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নিজেদের প্রোফাইলটা লগ ইন করে নেবে তারপরে তোমাদের ফোন স্ক্রিন নিজের নিজের প্রোফাইলটা খুলে আসবে আমার এখানে যেমন আমার প্রোফাইলটা আমি দেখতে পাচ্ছি নেক্সট স্টেপ হচ্ছে উপরে রাইট হ্যান্ড কর্নারে এরকম থ্রি বার শো করবে এইটাতে তোমরা একবার ক্লিক করবে ক্লিক করলে এরকম তোমাদের একটা ড্যাশবোর্ড শো করবে এটাকে আমি একটু তোমাদেরকে বড় করে দেখাচ্ছি তো এইখান থেকে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে কিন্তু আশা করি তোমাদের বেশিরভাগের ফোনেই এরকম আসছে এবং কোনো অ্যাডমিট কার্ড ডাউনলোডে অপশন এখানে শো করছে না তো তোমরা যদি পারফেক্টলি পেমেন্ট করে থাকো এবং পেমেন্ট রিসিভ পেয়ে থাকো তাহলে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই বেরোবে এখানে শো করছে না মানে তোমাদের কিন্তু এখনও ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ড রিলিজ করেনি তাহলে যারা দেখতে পাচ্ছ না তাদের কিন্তু প্যানিক করার কোনো কারণ নেই ইউনিভার্সিটি যদি রিলিজ না করে তাহলে তোমরা কীভাবে দেখতে পারবে তো একটুখানি পরে ট্রাই করো হয় কালকে ট্রাই করো অথবা রাতের দিকে ট্রাই করো তোমরা কিন্তু পেয়ে যাবে সো এগেন অ্যাজ আই সেট ডোন্ট প্যানিক যখন অ্যাডমিট কার্ডটা চলে আসবে তখন দেখাচ্ছি তোমাদের অপশনটা কেমনভাবে শো করবে অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে যাওয়ার পরে তোমাদের এরকম একটা অপশান দেবে আপডেট প্রিফারেন্সের নিচে হল টিকিট বলে অ্যাডমিট কার্ডে তোমরা লম্বা একটা পেজ পাবে যেখানে ইনস্ট্রাকশনস লেখা থাকবে তার সাথে সাথে তোমাদের হল টিকিটটা থাকবে এইটাই বেসিক্যালি তোমাদের অ্যাডমিট কার্ড এবং হল টিকিটটা কিছুটা এরকম দেখতে লাগবে এটা আমি কীভাবে পেলাম অপশানটা কীভাবে এলো এটা বেসিক্যালি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির ভিত্তিতে তোমাদেরকে দেখালাম আগের বছর ঠিক সেম ওয়েতে এসেছিলো তো আই হোপ এই বছরও সেম ওয়েতেই কিন্তু আসবে অ্যান্ড যেহেতু থার্টিন্থ অফ আগস্ট ডেট দিয়েছে তাই ওয়েবসাইটে কিন্তু ট্রাফিক যথেষ্ট বেশি থাকবে যার কারণে ওয়েবসাইট কিন্তু ক্র্যাশ করতে পারে এবং অনেক রকম ফল্ট দেখাতে পারে সো তোমরা ওখানে প্যানিক করো না হল টিকিট কিন্তু থার্টিন থেকে সেভেন্টিন অবধি ডাউনলোড করা যাবে মানে ইন বিটুইন তোমরা যে কোনো দিন যতবার খুশি ডাউনলোড করতে পারো ওখানে কোনো তোমাদের প্রবলেম ফেস করতে হবে না তো বাকি যে স্টুডেন্টদের প্যানিক করার ইচ্ছা করুক কিন্তু তোমরা যারা আমার ভিউয়ার আছো আমি তোমাদেরকে বলবো তোমরা প্যানিক করো না তোমরা যদি পেমেন্ট রিসিভ পেয়ে থাকো তাহলে নিশ্চিন্ত থাকো তোমাদের অ্যাডমিট কার্ড বেরোবে সেটা আজ না হয় কাল তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে এবং সেটাকে একটা কালার প্রিন্ট তোমরা করে রাখবে অ্যান্ড এখানে অ্যাডমিট কার্ড থেকে কিন্তু তোমরা তোমাদের এক্সাম সেন্টারটা কনফার্ম করতে পারবে ভেনু অফ এক্সামিনেশনে দেখবে কোথায় তোমাদের সিট পড়েছে তো তোমরা একটা কাজ করতে পারো কমেন্ট বক্সে লিখতে পারো তোমাদের এক্সামিনেশন সেন্টার কোথায় পড়েছে সো এই ছিল মোটামুটি আমাদের অ্যাডমিট কার্ডের যা যা ডিটেলস আশা করি তোমাদেরকে আমি ভালোভাবে প্রোভাইড করতে পেরেছি এবং বোঝাতে পেরেছি এবং একটু হলেও প্যানিকটা কমিয়েছি তো তোমরা ওয়েট করো যতক্ষণ না তোমরা অ্যাডমিট কার্ড পাচ্ছ এবং প্যানিক কিন্তু করো না আমি অলওয়েজ তোমাদের শেষ মুহূর্ত অব্দি পাশে আছি যতক্ষণ তোমাদের কোনো ডাউট থাকবে কোনো প্রশ্ন থাকবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে করতে পারো আমি তোমাদের সলভ করার চেষ্টা করব অ্যান্ড অ্যানাদার থিং তোমাদের কথা ভেবে আমরা ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করেছি এবং মক টেস্ট সিরিজও এনেছি তো একটুখানি তোমাদের থেকে এক্সপেক্ট করো তোমরা সবাই কিন্তু মক টেস্ট সিরিজটাই পার্টিসিপেট করো তাহলে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও অথবা কোনো লাইভে বাই